পরিবর্তন তো আমি ভালোই দেখেছি, ফিল্মে হোক বা ওটিটি প্ল্যাটফর্মে হোক, অনেক কাজ হচ্ছে। বিশেষ করে পোস্ট কোভিড আমার মনে হয় ওটিটি প্ল্যাটফর্মে যে বুমটা হয়েছে, এটার কারণে শুধু আমাদের দেশে না, ওয়ার্ল্ড ওয়াইড আমাদের পাশের দেশে আমরা দেখছি যে অনেক অ্যাক্টরসরা কাজের সুযোগ পাচ্ছে এবং ভালো কাজের সুযোগ পাচ্ছে। ভালো গল্পের খোদা আসলে সবারই, সব অ্যাক্টরসদের মধ্যেই থাকে। এবার আজ দর্শক হিসেবে আমি দেখতে পাচ্ছি যে আমার অনেক পছন্দের অ্যাক্টরসদেরকে, যাদের কাজ হয়তো অনেক দিনে দেখি নাই, তাদেরকে নতুনভাবে আবিষ্কার করছে। তো অফকোর্স এই দু বছরে যে পরিবর্তনটা বেশ পজিটিভ, এখন সবাই অনেক কম্পিটিটিভও ইন আ ভেরি পজিটিভ ওয়ে, এবং প্রত্যেকেই চাচ্ছে এখন একটু ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে। আগে হয়তো গতানুগতিক কাজই সবাই করতো, সবাই অ্যাজ এ প্রফেশন অ্যাক্টার্স ছিল, 20-30 দিন কাজ করতো। ইন্ডাস্ট্রি যেভাবে সুন্দর করে পজিটিভলি গ্রো করছে, এটা যাতে আরও ভালোভাবে গ্রো, আরও সুন্দরভাবে গ্রো করে এবং আরেকটু ডাইভার্স কন্টেন্ট যাতে আমরা দেখি, আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি থ্রিলার, একটু ডার্ক বা রিয়েলিস্টিক গল্প একটু বেশি হয়ে যাচ্ছে। অ্যাজ এ দর্শক আমি একটু লাইট মাইন্ডেড কিছু দেখতে চাই, অ্যান্ড আই থিঙ্ক মিনিস্ট্রি অফ লাভ এই জন্যই আমি আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট, কারণ যেখানে লাভ, ভালোবাসা কথাটা আছে, সেখানে অবশ্যই খুব কঠিন কোনো কিছু দেখবো না আশা করি। তো আমি চাচ্ছি একটু লাইট মাইন্ডেড পারিবারিক কিছু কিংবা একটু কমেডি এরকম কিছু, যাতে এগুলো নিয়েও যাতে আমাদের দেশের ডিরেক্টর একটু এক্সপেরিমেন্ট করে। প্রিয়তমা দেখার ইচ্ছা আছে, আমি নিশ্চয়ই দেখবো সময় করে, আর সময় করে দেখা হয়নি। প্রহেলিকাও শুনেছি ভালো হয়েছে, সেটাও দেখবো। আমি বেশ কিছু রিভিউ দেখেছি ইউটিউবে, আমি খুব বেশ ইউটিউবে কে কীরকম রিভিউ দেয় সেটা দেখার চেষ্টা করি। তো আমার পছন্দের কিছু মানুষ আছেন যারা রিভিউ করেন, তার মধ্যে আমি দেখেছি যে অনেকেই বলেছেন যে গল্পটা ডিফারেন্ট, শেষের দিকে বোধ হয় বেশ একটা টুইস্ট রয়েছে, এবং যেটা আমার ভালো লেগেছে শুনে যে এই ধরেন শাকিব খানই তো এই ফিল্মের নায়ক, তো ওনার অফকোর্স অডিয়েন্স একটা লার্জার অডিয়েন্স আমাদের দেশের, বাট সিঙ্গল স্ক্রিনে ওনার সিনেমা বেশি চলে, বাট মাল্টিপ্লেক্সেও আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি যে ওনার একটা নতুন দর্শক তৈরি হয়েছে। সেম এই সিনেমার ক্ষেত্রে আমি শুনেছি যে অনেক দর্শক মাল্টিপ্লেক্সে আসছেন দেখতে, সো অতটা ভালো বলেই আমার মনে হচ্ছে যে আমরা জানি।